সবকিছুর শুরুতেই আজকে মাশরাফির জন্মদিনের খবর। নিশ্চয়ই বিশ্বের অসংখ্য মানুষ জন্মেছেন এই 5 অক্টোবরে। আপনি চাইলে মাশরাফি বিন মুর্তজাকে তাদেরই একজন বলতে পারেন। তবে ভুলে গেলে চলবে না, তিনি এদেশের 16 কোটির মধ্যে এক, এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মানুষ। দৃঢ়চেতা, মহানুভব, ধৈর্যশীল, ক্যাপ্টেনকে যে বিশ্লেষণেই ডাকেন না তাতে ভুল নেই। শুধু এতটুকু বলতে পারেন, শুভ জন্মদিন মাশরাফি, প্রতিচ্ছবি স্বপ্নের বাংলাদেশের। চিত্রা, নড়াইল, লিগামেন্ট, কি খুব পরিচিত মনে হচ্ছে শব্দগুলো? আচ্ছা, এই দৃশ্যটি বরং দেখা যাক। আধুনিক বিশ্ব ক্রিকেটে একেবারেই বিরল এই চিত্রের মঞ্চায়ন মিরপুরে, আর যাকে কেন্দ্র করে তিনি মাশরাফি মুর্তজা। চিত্রা নদীর দুরন্তপনা, নড়াইল এক্সপ্রেসের ঝড়ো গতি, লিগামেন্টের ভয়াবহ ইঞ্জুরিকে বুড়ো আঙুল দেখানো মানুষটি আসলে পুরো বাংলাদেশ। দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তো বটেই, জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকাতেও শীর্ষে তিনি। ১৯৮৩ সালের 5 অক্টোবর জন্ম নড়াইলে। শৈশবের দুরন্তপনা নিয়ে আসেন ক্রিকেটে। জাতীয় দলে অভিষেক 2001 সালে। এ যাবৎ যত ম্যাচ খেলেছেন, মিস করেছেন তার চেয়ে বেশি। দেশের প্রথম পূর্ণাঙ্গ ফাস্ট বোলার, বারবার শিকার হয়েছেন ইঞ্জুরির। তবে তার বড় বিজ্ঞাপন, বারবার ফিরে আসার লড়াকু মানসিকতা। গর্ভধারিণীর অনুভবে আরেকটু ভিন্ন ম্যাচ। খুব সাধারণ, খুবই সাধারণ একটা ছেলে, আসলে আমার ছেলে বলে না, আমার দৃষ্টিতে আমার মাশরাফির মধ্যে এরকম ছেলে আমার কোটিতে একটা আসে কিনা আমার জানা নাই। জীবনটাকে আড়ম্বরপূর্ণ দেখতে কখনোই পছন্দ করেন না মাশরাফি, কিন্তু সবাইকে আপন করে নেবার অদ্ভুত ক্ষমতা সম্পন্ন মানুষটির ভক্তের অভাব নেই। উনি বাংলাদেশের 16 কোটি মানুষের আইকন, তো উনি যেন সুস্থ থাকে, সবল থাকে, সবসময় আমরা এই কামনা করি। শুভ জন্মদিন মাশরাফি। কারো কাছে ভাই, কারো বা বস, আবার কারো কাছে স্পেশাল ওয়ান। শুধু ক্রিকেটেই নয়, দেশ জুড়েই মানুষের যেমন অপার ভালোবাসায় সিক্ত নড়াইল এক্সপ্রেস, তেমনি তার বন্ধুর গণ্ডি ছড়িয়ে আছে দেশের বাইরেও। ডেফিনেটলি আমি প্রত্যেকটা মানুষের উপর কৃতজ্ঞ এবং আশা করি ওনারা আমাকে সবসময় যেভাবে সাপোর্ট করেছে এখনো করবে। ব্যক্তি জীবনে সাদামাটা মাশরাফি ভীষণ পরিবার অন্তপ্রাণ। জীবনের সবটা জুড়েই মেয়ে হুমাইরা, ছেলে সাহেল এবং ক্রিকেট। আর লাল সবুজের ক্রিকেট বদলে যাচ্ছে 4 হাত ধরে, সেই মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে ক্যাপ্টেন।